नमस्कार বন্ধুরা, আমি সমুজিত দেবনাথ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডেনিয়ামের প্রুনিং আপনারা কিভাবে করবেন। তো অ্যাডেনিয়ামের প্রুনিং এ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি ক্লিক করবেন। এরপর পাশে আসা বেল বাটনটি ক্লিক করলে উপরে একটি অল অপশন আসবে, তারপরে সেই অল অপশনে ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সমুজিত দেবনাথ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডেনিয়ামের প্রুনিং আপনারা কিভাবে করবেন। তো অ্যাডেনিয়ামের প্রুনিংয়ে এক মাস লাগে অনেক সময় যে তার পাতা ঠাতা বেরোতে, কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে যদি আপনারা করেন তাহলে মাত্র 15 দিনের ভেতরে আপনার গাছের পাতা অনেকটা বড়। তো বন্ধুরা, একটি হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছটি, যেটি এখন আমি প্রুনিং করে আপনাদেরকে দেখাবো। তো ধারালো ছুরি দিয়ে আপনারা এই প্রুনিংটি করবেন। তো প্রথমে স্যানিটাইজার দিয়ে এটাকে আমি একটু পরিষ্কার করে নেব। এবার আমি ছুরিটা দিয়ে এই অ্যাডেনিয়ামটাকে কেটে দেবো এখান থেকে। এবার অ্যাডেনিয়াম গাছটি আমি কেটে ফেলেছি। এবারে আমি একটা কাপড় বা কিছু দিয়ে এটা আপনারা মুছে নেবেন, ঠিক আছে? তো এবারে এখানে আমি হলুদ নিয়েছি, হলুদ গুলে তো ফাঙ্গিসাইডের বদলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো এখানে হলুদ তো আমি লাগিয়ে দেব। তো আমি এবার লাগিয়ে দিয়েছি। এবারে আমি এই প্যাকেটটি এর উপরে পুড়িয়ে দেবো। এই প্যাকেটটি হচ্ছে আমরা যে পান খাই, পানে যে প্যাকেটটা ইউজ করা হয় সেই প্যাকেটটা। তো প্যাকেটটা এবারে পুড়িয়ে দিলাম, দিয়ে এটা লক করে দেবো। তো প্লাস্টিকটা আমি দিলাম কারণ এখন বৃষ্টির সিজন চলছে। তো আপনারা জানেন এই বৃষ্টিতে এখন অনেক জায়গায় জল জমছে, কলকাতাতে হাওড়াতে সব জায়গায় জল জমছে। তো ওই বৃষ্টির জন্য এই প্যাকেটটা দিলাম। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই প্যাকেটটা দেওয়াতে এই অ্যাডেনিয়ামের এখানটায় গ্রিন হাউসের মতো কাজ করবে। ফলে এই যে আমি যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে ডালপালাগুলো কীভাবে তাড়াতাড়ি বেরোবে, এটা গ্রিন হাউসের মতো কাজ করবে, ফলে ডালপালাগুলো তাড়াতাড়ি বেরোবে। তো আমি কিছুদিন আগে আরও করেছিলাম, 15-20 দিন আগে। তো আমি ওইটা এখন আপনাদেরকে দেখাবো যে কতটা এখন কি পরিণত হয়েছে গাছগুলো। তো কিছুদিন আগে আমি অ্যাডেনিয়াম গাছটিতে প্রুনিং করেছিলাম, বেশ 15-20 দিন মতো হয়েছিল। তো 15 দিন পরে আমার এই ডালগুলো বেরিয়েছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে করবেন, তো আপনারাও এরকম সুন্দর সুন্দর ডালগুলো পাবেন। তো এটা এবার বড় হবে। আমি ওরকম স্টিক প্লাস্টিক দিয়ে এখনও যেটা দেখালাম এটা আমি 15 দিন আগে যখন কাটিং করেছি তখন আমি এগুলো এরমভাবেই করেছি। তো এই হচ্ছে আমার সেই অ্যাডেনিয়াম গাছটি, এটা বহু বছরের পুরনো গাছ। এবার কাটিং থেকে, অ্যাডেনিয়ামের এই কাটিং থেকে আপনারা চারা কি করে তৈরি করবেন বা গ্রো করবেন। তো এই অ্যাডেনিয়াম থেকে আমি কাটলাম এক্ষুনি, আপনারা দেখলেন। তো আর কিছুই করতে হবে না, কাটার পরে আপনারা কাটিং পাউডারে একটুখানি ঠেকিয়ে নেবেন। কাটিং পাউডারে ঠেকিয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এই ডালটিকে মাটিতে পুঁতে দেবো। কাটিংটা মাটিতে পুঁতে দিয়েছি, তো এমনি নর্মাল মাটি আপনারা বুঝতেই পারছেন। তো এই নর্মাল মাটিতে পুঁতে দিয়েছি।
তো আর কিছু করতে হবে না এবারে, এবার এটা মাসখানিকের মধ্যে গোড়া ধরে নেবে নিজে থেকেই এবং গাছটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাটিং থেকে অ্যাডিনিয়াম গ্রো করতে পারেন।